নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ এদিন তোলা হল বনগা মহকুমা আদালতে পড়ানোর আছিলায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে ছাত্রীর সাথে এমন আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার গৃহশিক্ষক অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ ধৃতের নাম জয়দেব দাস জানা গেছে প্রায় এক বছর ধরে ওই গৃহশিক্ষকের কাছে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া অভিযোগ পড়ার বাড়িতেই একাধিকবার যৌন হেনস্থা করে ওই গৃহশিক্ষক সম্প্রতি ওই পড়ুয়া গৃহশিক্ষকের কাছে পড়তে যেতে না চাইলে সন্দেহ হয় পরিবারের লোকেদের শনিবার পড়তে যেতে না চাইলে বাড়ির লোকেরা কারণ জানতে চাইলে ঘটনার কথা খুলে বলে শিশু এরপরই শিশুর পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর